দেশের সব অর্জন বর্তমান রাজনৈতিক অস্থিরতায় ম্লান হয়ে যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে হরতাল অবরোধের মতো কর্মসূচিতে দেশের জনগণ চরম ভোগান্তির শিকার হয়েছে তবে দুই দিন অবরোধ না থাকায় মানুষের মাঝে স্বস্তি ফিরলেও কাটছে না আতঙ্ক গাড়ে ঘুরে চালাইতে পারে না হরতালে কিন্তু যাত্রী যাত্রী নাই কিন্তু চালাইতে যে ঘামখালি আমরা ব্যাটের অভাবে হরতাল অবরোধ না থাকলে সাধারণত মানুষের জনজীবনটা স্বাভাবিক পর্যায়ে থাকে আসলে দেশের নাগরিক ঠিক কিন্তু দেশে আমাদের কোনো নিরাপত্তা নাই আজকে হরতাল নাই দেশে যাবার ভাইতেছে এই কারণেই রাজধানীতে শুক্রবার যানবাহন চলাচল স্বাভাবিক থাকায় স্বজনদের এক নজর দেখতে ঘরমুখী হচ্ছে সাধারণ জনগণ আমরা দিন ধরে ঢাকা এসে আটকে গেছি খুব সমস্যা হয়েছে কিন্তু এই যখন অপরোধ দেয় হরতাল দেয় তখন গাড়ি ঘোড়া আমরা উঠতে পারি না ভয় হয় যে কখন এসে বোমা মারিয়ে দিবে এদিকে বিরোধী দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের দুই দিন বিরতি থাকায় যাত্রী সাধারণের উপচে পড়া ভিড় ছিল বেশিরভাগ বাস কাউন্টারগুলোতে বর্তমানে যাত্রীর চাপ অনেক বেশি যেহেতু অবরোধ হরতাল গেল যাত্রী ভয় বাইর হয় নাই এখন তবে যে সরকারি ক্ষমতায় আসুক দেশের মানুষ যেন এক মুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারেন এমন পরিবেশ তৈরি করার দাবি জানান নগরবাসী বিষয় হলো ভাই আমরা তো ব্যবসা সাধারণ ক্ষুদ্র ব্যবসা করি এই যে শীত গেল কোনো মাল ব্যস্ত পাইনি বিষ্ট লক্ষ টাকা ধরা আছি ঘরে বাজার নাই ডাইল নাই চাইল নাই কিছু নাই পুরান লেখাপড়া করতে পারতেছি না দেশের পরিস্থিতি জীবনে নিরাপত্তা ভাই ঘরে ধরুন এলে ভাই বোমাবাসী আমরা চাই দেশের সুষ্ঠু একটা সমাধান যেই সরকার হোক আমরা সাধারণ জনগণ আমরা চাই শান্তি আমরা ভাত চাই শান্তি চাই আর কিছু চাই না ভাই